লাউ আর উচ্ছে এই দুটোই খুব স্বাস্থ্যকর সবজি আজকে এই দুই সবজি দিয়ে আমরা বানিয়ে নেব স্বাদের মুগ ডাল এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি লাউ ও উচ্ছে এরপর এক বাটি মতো মুগ ডাল আর আগে থেকে কেটে রাখা লাউ অল্প জল দিয়ে প্রেসারে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর মিশ্রণটি ঠিক দেখতে এই রকম হবে এরপর আমি কড়াইতে অল্প তেল দিয়ে রাঁধুনি আর তেজপাতা একটু নাড়াচাড়া করে নেব এই তেলের ভেতরই এবার আমি দিয়ে দেবো আগে থেকে গোল করে কেটে রাখা উচ্ছেগুলো সেদ্ধ ডালটি কাটা দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে যাতে এটি ভালোভাবে মিশে যায় ভাজা উচ্ছের ভেতরে অল্প হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে উচ্ছে লাউ দিয়ে এই ডালে রান্ধনির সাথে আদা বাটার মিশ্রণ যোগ হলে তার স্বাদটা যেন আরও খুলে যায় এই জন্য অল্প পরিমাণ আদা ভালো করে বেটে নেব উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে এলে এই আদা বাটা তার ভেতরে দিয়ে দিলাম এরপর সেদ্ধ ডালটা এই ভাজা উচ্ছের ভেতরে ঢেলে দেব তাতে অল্প পরিমাণ জলও দিতে হবে দিয়ে ভালো করে মিশ্রণটিকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যারা তেঁতো জিনিসটা পছন্দ করেন না তারা একবার এই পদ্ধতিতে ডাল রান্না করে দেখুন আমার বিশ্বাস তেঁতোর প্রতি তাদের একটা ভালোবাসা জন্মাবেই সত্যিই ডালটা খুবই সুন্দর হয়েছিল খেতে